আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে একটি বিমানের ভিতরে আসলে কি কি থাকে। তো আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিমান বন্দরের ভিতরে কি কি থাকে, এবং আজকে আমরা পার্ট টুতে আপনাদেরকে দেখাবো যে একটা বিমানের ভিতরে অর্থাৎ একটা প্লেনের ভিতরে কি কি থাকে। তো অনেকেরই এটা দেখা হয়নি বা অনেকে এটা দেখেনি, তো আসলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে দেখিয়ে দিতে চাই যে আসলে একটা বিমানের ভিতরে কি কি থাকে। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সম্পূর্ণই বুঝতে পারবেন যে একটা প্লেনের ভিতরে আসলে দেখতে কেমন বা কি কি যন্ত্রপাতি বা কি কি থাকে সেখানে। তো চলুন বন্ধুরা, আমরা এখন প্লেনের ভিতরে প্রবেশ করি। তো অলরেডি দেখেন আমরা সিঁড়ি বেয়ে আমাদের যে বিমান, আমরা সেই বিমানের ভিতরে ঢুকেছি, এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানের ভিতরের সাইড, অর্থাৎ প্যাসেঞ্জার যে সাইডে থাকে, অর্থাৎ আমরা যারা প্যাসেঞ্জার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই আমাদের জন্যই মূলত এই কেবিনটা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, পাইলটের জন্য কিন্তু আলাদা একটা কেবিন, অর্থাৎ সেই কেবিনে কিন্তু সচরাচর প্রবেশ করা যায় না। আপনারা এখন ডিসপ্লেতে যে অংশটা দেখছেন বা যে রুমটা দেখছেন এটাই মূলত হচ্ছে আমাদের যাত্রীদের জন্য যে রুম বা যে কেবিন সেটা। তো এখানে কিছুটা আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিছুটা যে বাস বা ট্রেনের যে সিটগুলো থাকে কিছুটা সেই রকম দেখতে। তো আসলে এই সিটগুলো খুব স্পেশাল কোয়ালিটি হয়ে থাকে এবং এগুলো আসলে খুবই সুন্দর। আপনারা যদি কখনো ওঠার সুযোগ হয় অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সিটগুলো কিন্তু খুব ভালো মানের এবং হাই কোয়ালিটি হয়ে থাকে। এবং এখানে আরও অনেক অনেক জিনিস থাকে, যেমন এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের নির্দেশিকা, অর্থাৎ একটা বিমানের নিরাপত্তার জন্য কি কি নির্দেশনাবলী আছে সেগুলো এখানে একটার পর একটা কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ যদি কোনো সময় কোনো প্লেন ক্র্যাশ করে বা কোনো সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রে সেফটি স্বরূপ আমাদেরকে কি কি করতে হবে প্রত্যেকটা জিনিস এই বইয়ের ভিতরে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের একটা উইন্ডো সিট আমরা পেয়েছি, এবং আমরা এই উইন্ডো সিট থেকে মূলত আপনাদেরকে টোটাল ভিউটা দেখাবো যে আসলে এখন প্লেন উঠতে আসলে কি কি করা লাগে বা প্লেন কিভাবে উপরে উঠে বা এর ভিতরে আসলে কি কি হয় টোটাল প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি আরেকটু বলে রাখি যে বিমানের সিট কিভাবে জানালার সাইডে নিতে হয় সেটারও আমাদের একটা ভিডিও আছে, আমরা ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিংক দিয়ে দিব, আমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন এখন আমরা যে বিমানের ভিতরে উঠেছি এটা হচ্ছে আমাদের যাত্রীদের যে কেবিন, এবং এখানে একজন কেবিন ক্রু আছে ফিমেল এবং একজন মেল কেবিন ক্রু আছে। অর্থাৎ এখানে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অন্তত দুইজন লোক কিন্তু একটা বিমানের ভিতরে কমপক্ষে দুইজন লোক থাকে, একজন ফিমেল অথবা দুইজনই ফিমেল হতে পারে বা দুইজনই মেল হতে পারে। তো আমাদের এখানে আমাদের যে কেবিন ক্রু আছে বা আমাদের সাপোর্ট করার জন্য যে লোক আছে সেটা একটা ছেলে এবং একটা মেয়ে। তো দেখেন এখানে আমি একটু বলে রাখি, সিটের একটা অংশে লেখা আছে দেখেন, আসন গ্রহণ করার পর সিট বেল্ট অবশ্যই বাঁধুন। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি যে সিট বেল্ট কিন্তু বিমানে আপনাকে পড়তেই হবে। এটা কিন্তু বাস বা মাইক্রোবাস বা আমরা অন্য অন্য যে গাড়িগুলোতে চলাচল করি সেখানে কিন্তু না করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু বিমানে আপনাকে অবশ্যই অবশ্যই এই সিট বেল্ট পড়তে হবে। কারণ বিমান যখন উপরে উঠে তখন বড় ধরনের একটা ধাক্কা কিন্তু প্রত্যেকটা যাত্রীর কাছে আসে, যার কারণে সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। তো দেখেন আমরা যেহেতু উইন্ডো সিটের পাশে বসেছি, অর্থাৎ জানালার পাশে বসেছি, এখান থেকে আপনাদেরকে এ টু জেড আসলে বিমান কিভাবে উপরে উঠে বা বিমান কিভাবে সামনের দিকে আগায় বা কিভাবে আকাশে উঠে বা আকাশ থেকে আসলে নিচে দেখতে কেমন টোটাল জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা দেখছেন যে আমাদের বিমানের পাশে কিন্তু অনেকগুলো আরও ছোট ছোট বিমান আছে যেগুলো অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করে, এই বিমানগুলোও কিন্তু দেখেন দাঁড়িয়ে আছে। আপনারা সামনে যে বিমানটা দেখছেন এটাও ইউএস বাংলার একটা একটা বিমান, এবং আমাদের বিমানটাও কিন্তু ওই বিমানটার মতো দেখতে, অর্থাৎ আমরা যখন বাইরে ছিলাম তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখেন আমাদের বিমানের ভিতরে যে অংশটুকু আছে, আমাদের যে বিমানের যে ডানা থাকে বা যেখানে আপনার বিমানের যে চাকাগুলো থাকে এটাকে মূলত ইঞ্জিন বলা হয়। বিমানের আপনারা অনেকেই জানেন যে বিমানের ইঞ্জিন কিন্তু মূলত বিমানের পাখাতে থাকে। তো আমরা যেহেতু একটা ইঞ্জিনের সাইডে বসেছি, এখান থেকে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন যে ইঞ্জিনটা আসলে কিভাবে চালু হয় বা কি হয়। তো দেখেন
আমাদের এখন আমাদের বিমানে যে কেবিন ক্রু আছে সে আমাদের কিছু নির্দেশিকা দেখাচ্ছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। সিট বেল্ট কিভাবে পড়তে হবে বা সিট বেল্ট কিভাবে খুলতে হবে তারা কিন্তু সুন্দরভাবে দেখেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো আসলে প্রত্যেকটা বিমানের বা প্রত্যেকটা ফ্লাইটেই কিন্তু এটা দেখিয়ে দেয়। তো আপনারা যদি কেউ কখনো বিমানে ওঠেন তাহলে সরাসরি এই জিনিসটা দেখতে পাবেন। এবং দেখেন বিমান যদি কোনো কারণে কোনো সমস্যা হয় বা ক্র্যাশ করে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে বের হতে হবে বা আমাদের সেখানে কি কি করণীয় প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন আমাদের সুন্দরভাবে তারা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের বিমানটা অলরেডি ছেড়ে দিয়েছে, দেখেন অলরেডি আমরা রানওয়ের দিকে আগাচ্ছি। এটা কিন্তু এখন আমি বলে রাখি, বিমান কিন্তু প্রাথমিক অবস্থাতে আপনার রানওয়েতে সিম্পল যে গাড়ি গুলো আছে বাস ট্রাক বা অন্যান্য গাড়িগুলোর মতোই কিন্তু চাকা দিয়ে চলাচল করে, এবং যখনই সে নির্দিষ্ট রানওয়েতে যায় তখনই কিন্তু আস্তে আস্তে সে উপরে ওঠার জন্য তার ফোর্স বাড়ায়। অর্থাৎ একটা বিমানের যে গতি সেটা আস্তে আস্তে তারা প্রয়োগ করতে থাকে। তো আমাদের বিমানটা অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমরা আস্তে আস্তে আমাদের সে রানওয়ের দিকে আগাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের বিমানটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা বিমানবন্দরে প্রচুর গাড়ি থাকে, অর্থাৎ এর ভিতরে মাইক্রোবাস বলেন বা বিমানের যে তেল নেওয়ার জ্বালানি নেওয়ার জন্য যে গাড়িগুলো সেগুলো থাকে, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি থাকে। আসলে ফায়ার সার্ভিসের প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু একটা বিমানবন্দরের ভিতরে থাকে, এগুলো সচরাচর বাইরে থেকে দেখা যায় না। যারা বিমানবন্দরের ভিতরে গিয়েছেন বা রানওয়েতে গিয়েছেন বা বিমানে উঠেছেন একমাত্র তারাই দেখতে পাবেন যে কত পরিমাণ ফায়ার সার্ভিসের গাড়ি একটা বিমানবন্দরে থাকতে পারে। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন একটা বিমান কিন্তু অলরেডি উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সোজাসুজি আপনারা দেখলে এখান থেকে বুঝতে পারবেন, একটা বিমানবন্দরের ভিতরে যদি সেটা আন্তর্জাতিক বিমানবন্দর হয় তাহলে সেখানে প্রচুর পরিমাণ বিমান কিন্তু দাঁড়িয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেক বিমান আছে, আমরা পার্ট ওয়ানে সেটা দেখিয়েছিলাম। তো দেখেন আমাদের বিমান যেহেতু রানওয়ের দিকে যাচ্ছে, আপনারা মাঝখানে কিছুটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব ফায়ার সার্ভিসের গাড়ি। অর্থাৎ বিমান যদি কোনো সময় কোনো বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা যদি কোনো ধরনের কোনো ত্রুটি দেখা দেয় তখনই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো সাথে সাথে তাদেরকে রক্ষা করার জন্য ছুটে যায়। তো দেখেন আমরা আমাদের রানওয়ের দিকে আগাচ্ছি এবং এখান থেকে আমরা একটা নির্দিষ্ট রানওয়ের দিকে যাব এবং সেইখান থেকেই মূলত আমাদের বিমানটা উপরের দিকে উঠবে। তো আপনারা একটু দেখতে থাকুন যে আসলে রানওয়ের দিকে কীভাবে একটা বিমান যায়। তো আমরা অলরেডি আমাদের এটাই হচ্ছে আমাদের রানওয়ে, আমরা সোজা এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের বিমানটা কী করবে, টেক অফ করবে, অর্থাৎ উপরের দিকে উঠবে। তো আসলে উপরের দিকে যখন উঠবে তখন কেমন লাগে বা দেখতে কেমন হয় সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আরেকটু আমি আপনাদেরকে বলে রাখি যে বিমান যখন উপরে ওঠার জন্য তারা তাদের গতি বাড়ায় তখন আসলে এত পরিমাণে স্পিড তারা দেয় যে আপনি সিট বেল্ট যদি না বাঁধেন সেক্ষেত্রে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। এই কারণেই মূলত এখানে সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। তো দেখেন আমাদের বিমানটা অল্প একটুর ভিতরেই কিন্তু উপরের দিকে উঠবে। অলরেডি দেখেন আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু অলরেডি আমরা উপরের দিকে আকাশে উঠে গেছি। তো আসলে আকাশ থেকে নিচের ভিউটা অনেক সুন্দর হয়। আপনারা যারা বিমানে চলাচল করেছেন তারা জানেন অলরেডি যে আকাশ থেকে নিচের ঘরবাড়িগুলো অনেক ছোটো ছোটো লাগে এবং এত সুন্দর লাগে দেখতে, সেটা বলে বোঝাবার মতো নাই। তো বিমানে ওঠার পরে আপনারা এখন দেখছেন যে আকাশ থেকে আসলে নিচের ঘরবাড়িগুলো বা বিল্ডিংগুলো দেখতে কেমন বা এখানে রাস্তাঘাটগুলো কেমন সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমরা এই পার্টে আপনাদেরকে দেখালাম যে আসলে একটা বিমানের ভিতরে কী কী থাকে বা বিমানটা কিভাবে আকাশে উড়ে যায়। তো এর পরবর্তী পার্ট থ্রিতে আমরা আপনাদেরকে দেখাবো যে আকাশের উপরে যে মেঘগুলো থাকে এই মেঘের উপরে আসলে কেমন, অর্থাৎ আকাশ থেকে আমরা যদি মেঘের উপরে চলে যাই এবং মেঘগুলো যদি আমাদের প্লেনের নিচে থাকে তাহলে মেঘগুলো দেখতে কেমন, সেটা আমি এর পরবর্তী ভিডিও পার্ট থ্রিতে আপনাদেরকে দেখাবো যে একটা প্লেন থেকে মেঘের উপরে যাওয়ার পরে মেঘগুলো আসলে দেখতে কেমন এবং একটা প্লেন কিভাবে নিচে ল্যান্ড করে সেটা আমরা পার্ট থ্রিতে দেখাবো। তো দেখেন অলরেডি আমরা আকাশের উপরে উঠে গেছি এবং ঘরবাড়িগুলো আস্তে আস্তে কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের এই বিমানটা মূলত 8,000 ফিট উপর দিয়ে যাবে, যার কারণে আপনারা ঘরবাড়িগুলো একটু পরে আর কিছুই দেখতে পাবেন না। তো আমরা যখন নামবো এবং
একটা আকাশে ওঠার পরে আসলে নিচে দেখতে কেমন লাগে সেটা আমরা পার্ট 3 তে দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পার্ট 3 ও খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখেন অলরেডি আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের আকাশের উপরে আমরা উঠে যাচ্ছি এবং আমাদের নিচে আস্তে আস্তে মেঘগুলো চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এখন বিভিন্ন যে ছোট ছোট ঘরবাড়িগুলো সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে নদী আসলে কোথায় কোথায় আছে, কারণ নদীগুলো অনেক বড় হয় যে কারণে উপর থেকে একটু বোঝা যায়, তাছাড়া কিন্তু আপনি কোনো ঘরবাড়ি বা গাছপালা এখন আর দেখতে পাবেন না। তো এভাবেই মূলত বিমানগুলো উপরের দিকে উঠে এবং মেঘের উপরে চলে যায়। তো অবশ্যই আপনারা পার্ট 3 দেখবেন এবং সেইখান থেকে আপনারা দেখতে পাবেন যে মেঘগুলো আসলে কত সুন্দর হয় এবং মেঘের উপরে আসলে কী আছে আকাশে, সেটা আপনারা পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3 তে আপনারা দেখতে পাবেন।